এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বাস্তুশাস্ত্র মতে পর্দার রং, কোন দিকে কী রঙের পর্দা লাগানো উচিত, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পর্দা যেন এক পাটের না হয়, পর্দা সবসময় দু পাটের হওয়া দরকার। মানে দুই দিক থেকে পর্দা এসে লাগানো যাবে বা দুই দিকে পর্দা টেনে খোলা যাবে, একটা টানা পর্দা আপনারা বাড়িতে করবেন না, এটা বাস্তুবিরোধী কাজ। এরপরে আপনাদেরকে বলি কোন দিকে কী রঙের পর্দা লাগাবেন, সেটা ডিপেন্ড করবে সেই দিককার উপাদানের উপরে। সেদিকে যে লাগাবেন সেদিককার কোন উপাদান আছে সেই অনুযায়ী সেই কালারের পর্দা আপনাদেরকে লাগানো বাস্তু অনুযায়ী একদম সঠিক নিয়ম। রং মানুষের জীবনে একটা বড় ভূমিকা পালন করে, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। পশ্চিম দিকে যেহেতু ধাতুর উপাদান থাকে, সেই জন্য পশ্চিম দিকে পর্দা সবসময় সাদা রঙের লাগানো উচিত। এছাড়া অন্য কোনো রঙের পর্দা পশ্চিম দিকে পরিহার্য করুন, কারণ হচ্ছে অন্য কালারের যদি পর্দা লাগান সেক্ষেত্রে আপনার বাস্তুক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। উত্তর দিকে যেহেতু জলের উপাদানকে চিহ্নিত করে, সেই কারণে উত্তর দিকে জানলাতে বা দরজাতে সবসময় নীল রঙের পর্দা লাগানো উচিত। অন্য কোনো কালারের পর্দা উত্তর দিকে লাগাবেন না, বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিকে নীল রঙের পর্দা অবশ্যই লাগান। দক্ষিণ দিক যেহেতু অগ্নি উপাদানকে চিহ্নিত করে, সেই জন্য দক্ষিণ দিকে জানালা বা দরজাতে সবসময় লাল রঙের পর্দা ব্যবহার করুন, আদার্স অন্য কালারের পর্দা ব্যবহার করবেন না। পূর্ব দিকে যেহেতু কাঠের উপাদানকে নির্দেশ করে, সেই জন্য পূর্ব দিকে পর্দার রং সবসময় সবুজ রঙের পর্দা ব্যবহার করুন, আদার্স অন্য কালারের পর্দা এদিকে ব্যবহার করবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী যে যে রঙের পর্দা বললাম সেই সেই রঙের পর্দা আপনারা ব্যবহার করুন। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।